সমালোচনাকে কিভাবে দেখেন? আমি সমালোচনা করতে ভালোবাসি, সমালোচনা সইতে আরো বেশি ভালোবাসি। আমি খুব ভয়ঙ্কর সমালোচনাও কিন্তু ফেস করেছি এবং সেই লোকটি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আপনার পরিবারের সকলেই প্রায় অভিনয়ের সাথে জড়িত, আপনার স্ত্রী অভিনয় করছেন রেগুলার, কেমন লাগে সেটা? বা স্ত্রীর সাথে কি কোনো দ্বন্দ্ব হয়, অমিল হয়, বা বোঝা বোঝাবুঝি স্থানটা কোথায়? এখানে একটা খুব মজার জিনিস, আমি যখন বিয়ে করে নিয়ে আসি, আমি তো বিয়ের আগে দেখিনি, কবুল বলার আগেও দেখিনি, কবুল বলার পরে দেখেছি তোমার আন্টিকে। এবং আমি যখন নিয়ে আসি, যেদিন ওকে নিয়ে এসছি ঢাকায়, আমি আমাকে একদিনে ছুটে দিয়েছিল জামিল ভাই, তো ওকে বাসায় রেখে আমি রিহার্সালে চলে গেছি এবং রাতের পৌনে একটার সময় আমি বাসায় এসছি, সেট টেট মহিলা সমিতি সেট লাগিয়ে রেখে বাসায় এসছি। এসে দেখলাম মেয়েটি ঘুমিয়ে, কোনো কথা বললাম না, আমিও ঘুমিয়ে গেলাম এক ধরনের অপরাধ বোধ নিয়ে। এরপরে আমার জীবনে কিন্তু এভাবে আমার চলছিল, প্রথম দিকটায় বুঝতে না পারলেও একটা সময় বোধ হয় সে বুঝতে পারছে যে আসলে এটি প্রতি রাতে এইভাবে ইয়ে হচ্ছে, কিছু হয়তো হ্যাঁ তোমার আর সময় হবে না, সংসারে সময় হবে না, যে কথাগুলো। তা আমি দেখলাম যে আসলে এইটার তো কোনো ব্যাখ্যা আমি দিতে পারছি না। বাস্তবতা হচ্ছে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সংসারকে ভালোবাসি, আমি সব কিছু ঠিক আছে, কিন্তু আবার আমি আমার এই জায়গাটাকে আরো বেশি ভালোবাসি, সত্যি কথা যেটা। তাহলে কি করতে হবে? মিশ্রণ ঘটাতে হবে। না, তাহলে করতে হবে কি? শোনো না, না, নদীকে তো গরুর কাছে নিতে হবে, গরুরে নদীর মধ্যে পাল্টা হবে, তাছাড়া তো উপায় নাই। মানে তখন আমি চিন্তা করলাম যে ওকে এর মধ্যে ইনভলভ। হ্যাঁ, সেটাই বললাম, মিশ্রণের ব্যাপারটা দেখো। এবং যখন সে ইনভলভ হয়ে গেল, তখন কিন্তু সে আমাকে বুঝতে পারছে যে আসলে সমস্যাটা কোথায় হয়। ও যখন কাজ শুরু করে, তারপরে কিন্তু আমার কাস্টমারের ব্যাকটেক গুলো ওই গুছিয়ে রাখতো সবকিছু, একদম সাপোর্টটা 100% সাপোর্ট। এখন আমিও তাকে সাপোর্ট করি। অভিনয় জীবনের সেরা প্রাপ্তির কথা জিজ্ঞেস করি। অনেক স্বপ্ন অনেক আছে যেটি হয় নেই, তবে চরিত্র করে মজা পেয়েছিলাম আমি একজন আয়না লস্কর রাকায়েতের লেখা বাবলু ডিরেকশনে, তারপরে ঘানি যেটার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, গহিনে শব্দ রূপ গাওয়াল। প্রাপ্তি বলতে যেমন আমি ক্যালিফোর্নিয়া থেকে ওরা আমাকে একটি সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল, ওরা আমাকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দিয়েছে, হ্যাঁ গহিনে শব্দের জন্য। ওইটা আবার আমাকে জাতীয় পুরস্কার দেয়নি, বাংলাদেশের জাজদের পছন্দ হয়নি হয়তো না। যাক, তো এইগুলো হচ্ছে পাওয়ার। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, আমি তোমাকে একটা ঘটনা বলি তাহলে মজা পাবা, আমি রংপুরে একটা শুটিংয়ে গেলাম বিজয় দিবসের নাটকে, শর্ট চলছে জাহাঙ্গীর আলম সুমনের নাটক, হঠাৎ দূরে একটা ক্রাউড, কি হয়েছে যে একটা মহিলা বা চিল্লা পাল্লা করছে, কেন আপনার সাথে কথা বলবে, মহিলার হাতে একটা টিফিন ক্যারিয়ার। তো আমি শর্ট টর্ট দিয়ে গেলাম, বলেন কি সমস্যা আপনার? ও বাবা, আমি অনেক দূর থেকে আসছি, হারাগাছ থেকে আসছি। হ্যাঁ, তো কিসের জন্য? বলে আপনাকে আমি একটু ভাত খাওয়াবো, আমি একটু মুরগির গোস্ত দিয়ে ভাত রান্না করে নিয়ে আসছি, আপনাকে একটু ভাত খাওয়াবো মুখে তুলে। কেন? বলে আমি আপনাকে দেখছি আপনি তো খাইতে পান না, তো আমার মনে হচ্ছে কোন চরিত্র ছিল এরকম, মানে অভাবের সংসারে আমি তো বড় লোকের চরিত্র করি নাই। আমি একটা কথা বলি, একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আন্টি সবসময় বলতেন যে দেখো তোমরা এত সুন্দর সুন্দর কাপড় পরো, এত সুন্দর সুন্দর মেকআপ নাও, এত কিছু তোমাদের। যখন আমার হাজবেন্ড শুটিং এ যায়, তখন তার একটা পোটলা ছাড়া কিছুই দেয়ার থাকে না, তাও আর ময়লা কাপড় চোপড় তার কিছুই নাই, এটা সবসময় বলতেন। ওইটা আমার একটা মস্ত বড় প্রাপ্তি। আমার ওই ওনাকে আমি বললাম, মা গো আপনি তো আসলে ভুল ধারণা আপনার, আমি খুব ভালো খাই, আমি সেটাও জানি, আবার সেটাও বলতেছে, সেটাও আমি জানি। উনি আমার ঠিক মার মতো করে তুলে তুলে খাওয়ালেন, আমি খাইলাম। অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। তুমি যে কথার মধ্য দিয়ে এমন কিছু সিক্রেসি আমার মুখ থেকে বের করে ফেলছো, বিশেষ করে আমার প্রথম প্রেম, আমি খুব টেনশনের মধ্যে আছি। কোনো টেনশন নেই, হতেই পারে, এটাই মানুষের জীবন।